হ্যালো সবাইকে, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্লেন্ডার বা পাটায় বাটার ঝামেলা ছাড়াই খুবই মজার কাঁঠালের বিচি ভর্তা। এই মজার রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি পুরোটা দেখে আপনারা জানাবেন আপনারাও কি আমার মতো এইভাবে কাঁঠালের এই বিচি ভর্তা করেন কিনা। এখানে আমি 1 কাপের মতো কাঁঠালের বিচি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটি ছুরির সাহায্যে উপরের যে খোসাটা আছে সেটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বিচিগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন একটি ছুরি দিয়ে এগুলাকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। কাঁঠালের এই বিচি ভর্তাটা কিন্তু অনেকভাবেই করা যায়। আপনাদের কাছে কোনভাবে এই ভর্তাটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। সবগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এগুলাকে আমি পানির মধ্যে 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিব। দশ মিনিট পর আমি এই বিচিগুলোকে খুব ভালো করে কয়েকবারে পানি চেঞ্জ করে ধুয়ে নিব। এরপর চুলায় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, এখন এই বিচিগুলোকে এটাতে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি আর বিচিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিব। চুলায় অন্য একটি প্যানে আমি 4 পিসের মতো শুকনো মরিচ এভাবে ভেজে নিব। মরিচগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এরপর সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি সরিষার তেল, সেই সাথে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এইরকম ব্রাউন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1/4 কাপের মতো। সবকিছু রেডি, এখন আমরা ভর্তাটাকে বানিয়ে নিব। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে এইভাবে ভেঙে নিচ্ছি। এখানে মরিচ ধরার আগে আপনারা যদি হাতে সামান্য একটু তেল দিয়ে নেন তাহলে কিন্তু ভর্তা তৈরি করার পর হাত জ্বলবে না। স্বাদ মতো সামান্য কিছু লবণ দিয়ে মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলোর সাথে মিশিয়ে নিব। এখন এগুলাকে সাইড করে রেখে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিব। শিলপাটা এই কাঁঠালের বিচি ভর্তাটা করলে তাহলে কিন্তু এখানে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে কাঁঠালের বিচিগুলোকে প্যানে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হাত দিয়ে খুব সহজে এটাকে এইভাবে ভর্তা করে নেওয়া যাচ্ছে। সবকিছুকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইখানে প্রথম অবস্থায় সরিষার তেলের কথা ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের স্বাদ মতো এখানে সরিষার তেলটা দিয়ে দিবেন। সব কিছুকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার কাঁঠালের বিচি ভর্তা। এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে যে কি পরিমাণ মজার সেটা আপনারা এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।